নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। মৃত্যুকালে বয়স ছিল 75 বছর। 29শে ডিসেম্বর শুক্রবার ভোর 4:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত 27শে ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমিনুল হকের ছেলে আসিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন। 29শে ডিসেম্বর শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আমিনুল হকের ছেলে আসিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আসিফুল হক বলেন, আমিনুল হক মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার নওগাঁ থেকে ঢাকায় যান। ঢাকায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। গত মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর 5টার দিকে মৃত্যু হয়। তিনি ডায়াবেটিক্সজনিত সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি আরও বলেন, আজ বিকেলে আমিনুল হকের মরদেহ গ্রামের বাড়ি নওগাঁর নজিপুরে পৌঁছাতে পারে। জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ দুই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়ে আমিনুল হক দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তার প্রার্থিতা বাতিল করে দেয়। পরে আমিনুল হক প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত বুধবার তার বাবার প্রার্থিতা বৈধ বলে রায় দেন এবং গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনেই তার মৃত্যু হল। নওগাঁ দুই আসন আমিনুল হক ছাড়াও আরও তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আক্তারুল আলম। প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে কি না এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বলেন, আজ সকালে সাংবাদিকদের মাধ্যমে নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর খবর শুনেছি। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু ও নির্বাচন কার্যক্রম নিয়ে আইনে কি আছে তা দেখে সিদ্ধান্ত খুব দ্রুত জানানো হবে। আমিনুল হক 2006 সালে নওগাঁর পত্নতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি 1986 সাল থেকে 2006 সাল পর্যন্ত পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।